যোরহাটর রাইজে বনভোজ খার সমান্তরালক সাক্ষী হয়েছে মাজুলী সংযোগী দলং নির্মাণের ঐতিহাসিক মুহূর্তর। টিয়কর জাজিমুখর বালিমাহী চাপুরীর নৈসর্গিক পরিবেশতে এটা বনভোজ প্রেমীর ভিড়। এটা বনভোজর বতর, রাজ্যের প্রতিটি বনভোজস্থলীত ইতিমধ্যে যথেষ্ট বনভোজ প্রেমীয় ভিড় করা পরিলক্ষিত হয়েছে। এয়া টিয়কর জাজিমুখর বালিমাহী চাপুরীর পরিবেশ। রাজ্যের অন্যান্য প্রান্তর বালিমাহী চাপুরীতো রাজ্যের বিভিন্ন প্রান্তর বনভোজ প্রেমীয় ভিড় করা পরিলক্ষিত হয়েছে। উল্লেখ যে বালিমাহী চাপুরী জাজিমুখ অঞ্চলের একাংশ উদীয়মান যুবকে জাজিমুখর নৈসর্গিক পরিবেশক সজাই পড়াই তুলি এক আকর্ষণীয় বনভোজস্থলীল রূপান্তর করেছে, যত শিশু আবাল বৃদ্ধ বনিতা সকলো রাইজে নিজের পরিয়াল আত্মীয় বন্ধুবর্গর সেউজীয়া প্রাকৃতিক পরিবেশত আনন্দ উল্লাস করব। নৈপরীয় অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্যখিনিকে মূলধন হিসাবে লই এই সকল যুবকে অতি সুন্দরক সজাই পড়াই রাইজর সকল সা সুবিধার এই বনভোজস্থলী প্রস্তুত করে তুলিছে। যোরহাট মাজুলী সংযোগী দলংর সমীপতে এই বনভোজস্থলী হওয়ার বাবে রাইজে বনভোজ খার সমান্তরালক দলং নির্মাণের কামও প্রত্যক্ষ করে ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হয়েছে। সেই পরিয়ালর সত্যি বালিমাহী চাপুরীলৈ আনন্দরে এসাজ খাই নববর্ষক আদরণি জানাবলৈ সমূহ অসমবাসীকে নিমন্ত্রণ জানাইছে এই সকল কর্মোদ্যমী যুবকে। অসমবাসীলে আগন্তক নববর্ষর শুভেচ্ছা আর উলহ জ্ঞাপন করছো। যোৱা বছৰৰ দৰে এই বছৰো বালিমাহী বনভোজস্থলী আপোনালোকৰ কাৰণে মুকলি কৰি দিয়া হৈছে। আহক আপোনালোকে উপভোগ কৰক। প্ৰকৃতিয়ে সৃষ্টি কৰা বিনন্দীয়া ৰূপ আপোনালোকে চাব পাৰিব। ফুলেৰে ধুনীয়াকৈ সজোৱা হৈছে গছবিলাকৰ কিনাৰে কিনাৰে, আৰু ফটো চটো মাৰিবৰ কাৰণে এইবোৰ লপ চপ বা চেলফি টেলফি ল'ৰা ছোৱালী খেলিবৰ কাৰণে জোলনা চোলনা হেৰি সজোৱা হৈছে। যোৰহাট মাজুলী সংযোগী দলঙৰ সমীপত বালিমাহী বনভোজস্থলীলৈ আপোনালোকে আহক। ইয়াত পানী চানীৰ গোটেই ব্যৱস্থাটো আছে, সকলো সুবিধা আছে, গাড়ী পাৰ্কিঙৰ পৰা গোটেই সুবিধা আছে। আমি শিক্ষিত নিবনুৱা যুৱক যুৱতীসকলে বালিমাহী হেৰি বনভোজস্থলীটো ধুনীয়াকৈ সজাই পৰাই ৰাখিছোঁ। আপোনালোকে আহক, নতুন বছৰ হেৰিটোত উপভোগ কৰক।